হন্ডা ডিসপ্লিটের গাড়ি খুবই কম আসবে, কেননা আপনি লং ড্রাইভে যাচ্ছেন, আপনার পাশাপাশি সবাই লং ড্রাইভে যাচ্ছে। এখন দেখুন, লং ড্রাইভে যাওয়ার জন্য প্রথমত আপনারা যখন নতুন লাইসেন্স পাবেন, অথবা আপনারা স্কুলে এখন শিখতেছেন, অথবা লং ড্রাইভ আপনারা করবেন সামনে, আপনারা কিভাবে লং ড্রাইভ করবেন, লং ড্রাইভের জন্য আপনাকে প্রথমত আপনার গাড়িটি পারফেক্ট আছে কিনা স্টার্ট দেওয়ার আগে আপনারা একটু চারপাশে দেখে নেবেন। তারপর আপনারা গাড়িটা স্টার্ট করবেন, গাড়ির সাউন্ড ঠিক আছে কিনা, অর্থাৎ কোনো ত্রুটি আছে কিনা গাড়ির, ওগুলো আপনাকে প্রথমত খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা ড্রাইভার মানে একজন ইঞ্জিনিয়ার, একজন দক্ষ মানুষ, সে কিন্তু সাধারণ মানুষ না। একজন ড্রাইভার মানে তার ভিতরে কিছু জ্ঞান আছে, এই ধরনের মানুষে সে লোকাল পাবলিক না। অর্থাৎ আপনাকে এই জিনিসগুলা রীতিমতো আপনি স্টার্ট দিলে আপনার গাড়িটা সাউন্ড কেমন, আপনার গাড়িটা কোয়ালিটি ঠিক আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা, এগুলিই আপনাকে জানতে হবে প্রথমত। যদি আপনি এগুলো ঠিক থাকে, আপনি লং ড্রাইভের জন্য বের হয়ে যাবেন। আর বের হলেই আপনাকে স্পিডে যেতে হবে লং ড্রাইভের জন্য। আপনি সোলো ভাবে তো লং ড্রাইভ যেতে পারেন না, এটা হাই স্পিডের রোড, এখানে সোলোর কোনো কাজ নেই। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমি ছুটে যাচ্ছি 120-তে, 120-র উপরে আমি যাব না, কেননা এটা 120 স্পিডের রোড, এটার রোড ক্যাপাসিটি 120, এই জন্য আমি 120-র উপরে যাব না। তো আপনারা যখনই লং ড্রাইভ করবেন, লং ড্রাইভে যাওয়ার আগে আপনারা গাড়ির কোয়ালিটিটা দেখবেন, এবং গাড়ির ইঞ্জিনের আওয়াজ অথবা টায়ার মায়ার এগুলো ঠিক আছে কিনা আপনারা এগুলো দেখে নেবেন। আর বাকিটা আপনারা রাস্তায় সতর্কভাবে গাড়ি চালাবেন, গ্লাস বেশি বেশি দেখবেন, লুকিং গ্লাস যদি আপনারা কম দেখেন তাহলে আপনার গাড়ির সেফটি কম হবে। আপনার সব থেকে বড় কৌশল গাড়ি সেফে চালানোর জন্য, গাড়ি ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই লং ড্রাইভে যখনই যাবেন আপনি বেশি বেশি গ্লাস খেয়াল করবেন, কেউ আবার উত্তেজিত গাড়ি চালিয়ে আসতেছে কিনা আপনার দিকে। আপনার দিকে যদি উত্তেজিত গাড়ি চালিয়ে আসে তাহলে আপনি আস্তে করে গ্লাস দেখবেন বামে অথবা ডাইনে, যেইখান যেই রাস্তাটা আপনার জন্য সেফ সেই রাস্তায় আপনি চলে যাবেন। এখন ধরুন আমার পিছন থেকে একটা উত্তেজিত গাড়ি আসতেছে, আমি বামে সিগনাল দিয়ে আমি বামে রাস্তায় চলে গেলাম, তাহলে আমি সেফ হয়ে গেলাম। লং ড্রাইভে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলি মাথায় রাখতে হবে, কে উত্তেজিত গাড়ি চালিয়ে আসতেছে, যদি ওই ধরনের কেউ আসে তাহলে আমরা আমাদেরকে আমার গাড়িটাকে সেভে নিয়ে যাব। আমার গাড়িটা যখন সেভে নিয়ে যাব তখন সে যেদিকে যাবে যাক উত্তেজিত গাড়ি নিয়ে, সে ড্রাইভিং করবে ক্রেজি ড্রাইভিং করবে ওটা তার ব্যাপার, ওটা পুলিশ দেখবে এবং সে দেখবেন। আপনার ওইখানে মাথা ব্যথা নেই, আপনার মাথা ব্যথা হচ্ছে আপনি আপনার গাড়িটাকে সেভে নিয়ে আসবেন। তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা লং ড্রাইভ করবেন। লং ড্রাইভের সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে আমাকে জানান, আমি নেক্সট ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেব। লং ড্রাইভ আপনারা কিভাবে আরো বেশি আরো ভালোভাবে করবেন। তো বন্ধুরা আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কার কি